পর্যটনই পারে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে, পর্যটনই পারে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করতে। তাই আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি টেকসই উন্নয়নে পর্যটন। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, চেয়ারম্যান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন মোহাম্মদ ইউসুফ হোসেন খান, সহকারী অধ্যাপক কলেজ অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট IUBAT। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকবো ও সোহেল এইচ, আর অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে নিটল টাটার সৌজন্যে। ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। আজকে আমরা বিষয় রেখেছি টেকসই উন্নয়নে পর্যটন। যদি বর্তমান প্রেক্ষাপটের কথা বলি, বাংলাদেশের কথা বলি, উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের তুলনামূলক চিত্র ধরি, বাংলাদেশের সৌন্দর্যের কথা বলি, বাংলাদেশের অবকাঠামোর কথা বলি, সেক্ষেত্রে সৌন্দর্যের দিক দিয়ে আমরা যদি আমাদের সমুদ্র সৈকতের কথা বলি, আমরা যদি আমাদের সুন্দরবনের কথা বলি, আমরা যদি আমাদের রাঙ্গামাটির কথা বলি, আমরা যদি আমাদের সিলেটের কথা বলি, এক এক এলাকার এক এক রকমের সৌন্দর্য। কিন্তু তারপরও কেন আমরা বৈদেশিক টুরিস্ট যারা আছে তাদেরকে আকৃষ্ট করতে পারছি না? জি, আপনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের বাংলাদেশ পর্যটনে অত্যন্ত সম্ভাবনাময় একটি সেক্টর। এখানে আজকে আমরা গ্লোবালি যদি আমরা চিন্তা করি যে প্রতি 10 জনের একজন হলো কর্মসংস্থানের ক্ষেত্রে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং ইন্টারন্যাশনালি আপনার GDP 10.47% পর্যটন সেক্টর থেকে আসছে। সামগ্রিক প্রেক্ষাপটে এই পর্যন্ত 139 কোটি টুরিস্ট কিন্তু আপনার ঘুরে বেড়াচ্ছে, এবং তার 70% আমেরিকা এবং ইউকের দিকে ঝুঁকে আছে। আগামীর যে পর্যটন 2050 সাল নাগাদ সেটা এশিয়া বেসড হবে। তা আমাদের এত সৌন্দর্য যেখানে সিজনালিটির কোনো ইফেক্ট নেই, সারা বছরই কিন্তু আপনি ঘুরে বেড়াতে পারেন। আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, 8 মাস বরফে ঢাকা থাকে, সেখানে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা সারা বছর ঘুরে বেড়াতে পারি। এত ফ্যাসিলিটি থাকার পরও আপনি দেখেন প্রাকৃতিক সৌন্দর্যে আমরা অনন্য। আমাদের হাওর বেষ্টিত একটা পর্যটন যেখানে আপনার 6 মাস শুকনা, 6 মাস বর্ষাকালে ঢাকা থাকে। আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এটা অসাধারণ। 120 কিলোমিটার যে দীর্ঘ সমুদ্র সৈকত, সেটা দেখার জন্য কিন্তু পুরো পৃথিবী আপনার আমাদের এই প্রচার প্রসারের যে একটা ঘাটতি আছে, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সেই জিনিসগুলো এখন পর্যন্ত মার্কেট করতে পারছি। এই যে আপনি প্রচার প্রসারের কথাই বললেন, ইউসুফ হোসেন খান, যদি আপনার কাছে আসি, যেখানে আমার কর্মসংস্থান সৃষ্টি হয়, যেখানে দেশের অর্থনীতি স্বাবলম্বী হয়, তারপরেও আমরা কর্মসংস্থান সৃষ্টিতে এটাকে আমরা কেন ভূমিকায় আনতে পারছি না? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বদরুদ্দোজা স্যারের সাথে কিছু ব্যাপারে সম্পূর্ণ একমত পোষণ করব। বিশেষ করে স্যার যে GDP যে কন্ট্রিবিউশনের কথা বললেন ট্যুরিজমে, সেটা এবং আমাদের পার টেন ইচ টেন জব আমাদের একটা জব ট্যুরিজম থেকেই হচ্ছে। বাট আপনি যে প্রমোশনের যে কথা বলে, প্রমোশনের প্রথমেই হচ্ছে যে আমাদের ট্যুরিজমে কী আছে। আমাদের সবচাইতে বড় সমুদ্র সৈকত আছে, আমাদের আমাদের সুন্দরবন আছে, আমাদের রাঙ্গামাটি আছে, কিন্তু সে জায়গাতে আসার জন্য, সে জায়গাতে থাকার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন। আমাকে একটা জিনিস প্রমোট করতে হলে আগে আমাকে দেখাতে হবে আমি এখানে কীভাবে থাকব। একটা বৈদেশিক একটা ট্যুরিস্ট অবশ্যই বাংলাদেশে এসে 2 নাইট 3 নাইটস স্টে করার জন্য আসবে না। যদি হোটেলে স্টে করার জন্য যদি বাংলাদেশে আসে, দে হ্যাভ অলসো গুড হোটেলস, তাদের ভালো ভালো হোটেল আছে, তারা ওই জায়গায় থাকতে পারে। তারা অ্যাক্টিভিটিস চায়। আমি 3 রাত্র 3 দিন আমি সেন্ট মার্টিন গিয়ে শুধু সমুদ্র দেখে থাকতে পারবো না, আমাকে সে জায়গায় অ্যাক্টিভিটিস থাকতে হবে। তো একটা জায়গাকে প্রমোট করতে হলে আমাকে শুধু ওই জায়গার লোকাল বিউটিটাই দেখালেই হবে না, ওই বিউটিটাতে থাকার জন্য আমার কোন কোন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে। আপনারা তো শিক্ষকতা পেশার সাথে আছেন, ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনারা শিক্ষকতা পেশা দিয়ে থাকেন, আপনাদের স্টুডেন্টদের কি আপনারা যখন এটা একজন ট্যুরিস্ট আসে তাদের ক্ষেত্রে কোন বিষয়টাকে বেশি নজরে আনেন? বর্তমানের যে প্রেক্ষাপট, বর্তমানে যে প্রেক্ষাপট এবং আমাদের ভবিষ্যতের চিন্তাভাবনা করলে, আমাদের প্রথমে যে আমি আবারও বলবো যে আমাদের অবকাঠামোটা খুব সুন্দরভাবে করতে হবে, আমাদের সেফটির দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ ট্যুরিস্টরা বর্তমানে কোনো জায়গায় যাওয়ার আগে তাদের ট্যুরিস্ট সেফটিটা তারা খুব বেশি লক্ষ্য করে। তো ট্যুরিজম সেফটি ক্রিয়েট করতে হবে। অলদো বাংলাদেশ সরকারের একটি
পদক্ষেপ আমার খুবই ভালো লেগেছে। আপনি সেফটির কথা বলেন ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, সরকার কিন্তু এই নিরাপত্তার উন্নয়নে কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্টে করে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ, সেক্ষেত্রে এটার গতিশীলতা কি পর্যায়ে আছে, আর আমি যদি এটাকে গতিশীল করতে চাই তাহলে কি করা উচিত? যে আমি গতকালকে আমি ট্যুরিস্ট পুলিশের একটা ক্লাস নিয়ে আসলাম, সেখানে ডিআইজি মহোদয়কে আমি বলে আসলাম যে দেখেন আপনি যে এই উদ্যোগটা নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। আজকে আমাদের যে বিশ্ব অর্থনৈতিক ফোরাম কিছুদিন আগে যে রিপোর্টটা বের হলো 2019 সালে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ 5টা ধাপ এগিয়ে আসছে, অর্থাৎ আমাদের বর্তমান পজিশন কিন্তু 120তম। সেখানে 90টা সেক্টরের বিভিন্ন কোশ্চেনে নিরাপত্তার ক্ষেত্রে আমরা এতটা এগিয়ে যে গত বছর থেকে আমরা 10 ধাপ এগিয়ে আসছি, অর্থাৎ এটার পৌরকৃতিত্ব হলো আমাদের পর্যটন পুলিশের কারণে। আপনি দেখেন আজকে ডিআইজির নেতৃত্বে প্রায় 1400 পুলিশ একযোগে সারা বাংলাদেশে কাজ করছেন। আজকে বিদে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের যে বর্তমান উদ্যোগ, 3টে এক্সক্লুসিভ ট্যুরিজম হচ্ছে, সাবরাং ইকো ট্যুরিজম পার্ক, সোনাদিয়া ট্যুরিজম পার্ক এবং নাফ ট্যুরিজম পার্ক। এই যে এক্সক্লুসিভ ট্যুরিজম, পুরো যারা বিদেশি পর্যটকরা আসবেন তাদেরকে নিরাপত্তার চাদরে কিন্তু সেখানে সমস্ত কিছুই কিন্তু ব্যবস্থা করা আছে। সাথে আপনার কি দ্বিমতের জায়গা আছে? আমার আমার এই জায়গায় কোনো দ্বিমতের জায়গা নেই, বাট আমি একটু স্যারের কথার সাথে একটা জিনিস অ্যাড করব। আমার রিসেন্টলি আমি একটি বই এসেছে, সেই বইতে আমি ট্যুরিজম ডেস্টিনেশন ইমেজ নিয়ে আমি লিখেছি আর কি। তো যেটাতে আমরা এই বইটাতে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে সিকিউরিটি অ্যান্ড সেফটি রিস্ক এই জিনিসটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা এখন আমাদের মতো দেশগুলোকে, আমরা যারা ডেভেলপিং কান্ট্রি পর্যটনের ক্ষেত্রে আমরা ডেভেলপ করছি, তাদেরকে সেফ মনে করছি, আর এই সুযোগটাই আমাদেরকে নিতে হবে। আর স্যারের সাথে আমি যেটা বলবো যে ট্যুরিজম পর্যটন পুলিশ যেটা, এটা আপনি বিশ্বের অন্যান্য অনেক ভালো জায়গায় আপনি দেখবেন না যে পর্যটনের জন্য তাদের আলাদা পুলিশের একটা একটা ফোর্সই কাজ করছে ট্যুরিজম সেক্টরে। সেক্ষেত্রে আপনি কিন্তু একটু আগেই বললেন নিরাপত্তার বিষয়টা, যেখানে আমার ট্যুরিস্ট পুলিশ রয়েছে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, সেক্ষেত্রে তো বাংলাদেশে ট্যুরিস্টের জায়গার থেকে কোনো নিরাপত্তার জায়গার থেকে কিন্তু ভালো অবস্থানে, তারপরেও কেন আমরা আকৃষ্ট করতে পারছি না? ইনফ্রাস্ট্রাকচার, উই হ্যাভ টু হ্যাভ এ গুড ইনফ্রাস্ট্রাকচার টু অ্যাট্রাক্ট ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট। আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচারটা না থাকে, আমি যেটা বললাম যে আমাদের এখন 3 রাত্র আপনি একটা জায়গায় গিয়ে থাকবেন না, আপনাকে অ্যাক্টিভিটিস দেখাতে হবে। কক্সবাজার আমাদের শুধু বীজ দেখার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে আসতে হবে। ডক্টর মোহাম্মদ, না আসলে দেখেন পর্যটন ব্যবস্থাপনাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি একজন বিদেশি পর্যটক আসলো বা দেশীয় পর্যটক আসলো, তাকে আমরা কীভাবে গ্রহণ করেছি, তাকে আমার পুরো বিষয়টাকেই এতটাই আনন্দে আপ্লুত করে রাখতে হবে যে সে যেন এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে এবং পুরো 3 দিনই যেন সে আনন্দে থাকে। এইরকম ব্যবস্থাপনার মাধ্যমে তাকে কিন্তু আমাদের রাখতে হবে। আজকে দেখেন আমাদের যে মেরিন ড্রাইভ হয়েছে 80 কিলোমিটার কক্সবাজার টু টেকনা পর্যন্ত, এই মেরিন ড্রাইভটাকে আমাদের নান্দনিকতার সাহায্যে এখানে একটা ফিশ আমরা মার্কেট করতে পারি, ফিশিং মার্কেট, আপনার বিভিন্ন যেমন আপনার মালয়েশিয়ার আদলে লঙ্কা ওয়েতে যেরকম আপনার বিভিন্ন রকমের ইভেন্টের ব্যবস্থা আছে, যে তাদের সারা রাতে খোলা থাকে আপনার শপিং মলগুলি, টুরিস্টরা সারা রাত সারাদিন আপনার শপিং করতে পারে, তারপর ভালো সিনেমা হলের ব্যবস্থা করতে হবে, বিভিন্ন পার্কের ফিশিং পার্ক, তারপর আপনার বার্ড পার্ক, বিভিন্ন পার্কের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করতে হবে, ধরে রাখতে হবে। এবং আরেকটা যে মজার বিষয় সেটা হলো তাদের বিভিন্ন রকম ফুডের মাধ্যমে, তারা যেহেতু খাবার প্রিয় ভ্রমণ প্রিয়, এই বিষয়গুলির মাধ্যমে তাদেরকে আমাদের আকৃষ্ট করতে হবে এবং পুরো ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের বোঝাতে হবে। আপনি ব্যবস্থাপনার কথাই বলেন ইউসুফ হোসেন খান, আমি যতটুকু জানি পার্শ্ববর্তী দেশের কথাই বলি বা বিশ্বের অনেক দেশ আছে, বাংলাদেশ যেভাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয়, অন্যান্য দেশগুলো হয়তো বা সেই প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে সেইভাবে না হওয়া সত্ত্বেও বাংলাদেশে যে পরিমাণ অ্যামাউন্ট ট্যুরিস্ট খাত থেকে আসে তাদের দেশে অনেকে বেশি আসে, সেক্ষেত্রে আসলে কী করা উচিত? দেখুন আমি একটু দ্বিমত পোষণ করব। অন্যান্য দেশের যে এরকম প্রাকৃতিক সৌন্দর্য নেই কথাটা আসলে ততটা ঠিক না। প্রত্যেক ট্যুরিস্ট ট্যুরিজমটা এরকম একটা জিনিস যে ট্যুরিজমের জন্য প্রত্যেকটা অ্যাট্রাকশনের একটা আলাদা ইম্পর্টেন্স আছে। কোনো জায়গায় হয়তোবা মাউন্টেনের জন্য একটা ইন্টারেস্ট, কোনো জায়গায় হচ্ছে যে বিচের জন্য একটা ইন্টারেস্ট, তো প্রত্যেকটা জায়গায় ইন্টারেস্ট আছে। আমি কম বেশি অনেকগুলো জায়গায় গিয়েছি আর কি দেশের বাইরে ঘোরার জন্য,
তা দেশে জায়গায় ঘোরার আগে আমি যেই জিনিসটা আমি আমি সাধারণত যেটা করি সেটাকে আমি সার্চ করি আমি কি করতে পারবো আমার হাতে তিন দিন আছে এই তিন দিনে আমার জন্য কি কি আমি দুপুরে এটা করবো আমি বিকালে এটা করবো কিন্তু দেখা যাচ্ছে যে আমি তিন দিনে ওদের যে অ্যাট্রাকশন নর্মাল একটা সিটিতে যে অ্যাট্রাকশনের জায়গায় আসবো তবে একটা বিজ্ঞাপন বিরতির পর দর্শক নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি আশা থাকবে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ইউসুফ হোসেন খান আপনাকে দিয়ে বিরতিতে গিয়েছিলাম এবং বিরতির পূর্বে আপনি আলোচনা প্রসঙ্গে নিয়ে এসেছিলেন অ্যাট্রাকশনের জায়গায় এবং প্রসঙ্গক্রমেই চলে এসেছে যে আপনি যে তিন দিন থাকবেন আসলে আপনার কি করা উচিত সেক্ষেত্রে আমার যেটা জানার বিষয় যেটা টুরিস্ট দেশ বলে আমরা খ্যাত বলি বা আমরা টুরিস্টের জন্য যেসব দেশে যাই দেখা যাচ্ছে হয়তো বা আমরা হোটেল বা রিসোর্টে আছি আমার পুরো দেশটা বা পুরো এলাকাটাই আমার ঘোরার ইচ্ছে হলো হয়তো বা সেখানে ফোন করা হলো তারাই কিন্তু আবার আমাকে টুরিস্ট গাইড কিন্তু তৈরি করে দিচ্ছে তার মাধ্যমেই কিন্তু আমি কম খরচে পুরো দেশটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চাই তাহলে এরকম অর্গানাইজেশন খুব বেশি দেখা যায় না কেন কারণ আমাদের এখনও ইন্টারন্যাশনাল যেই টুরিস্টের যেই ইনকামিং যেই গ্রোথটা সেটা এইভাবে ক্রিয়েট হয়নি আমাদের সেই ডিমান্ডটা এখনও তৈরি হয়নি মার্কেটে এই জিনিসটা ডিমান্ডটা তখনই তৈরি হবে যখন আমাদের সাফিসিয়েন্ট টুরিস্ট থাকবে দেশে এখন আমাদের দেশে উবার চলছে বিদেশে এয়ারবিএনবি নামে একটা প্ল্যাটফর্ম আছে যেটা এখনও বাংলাদেশে গ্রো করতে পারেনি যখন টুরিস্ট আমাদের দেশে বেড়ে যাবে যখন মানুষ একটি সিটি থেকে আরেকটি সিটিতে যাওয়া শুরু করবে বাংলাদেশে এয়ারবিএনবি চলে আসবে এই ধরনের কনসেপ্টও চলে আসবে এই ধরনের ট্যুর গাইড মতো বিভিন্ন অপারেটর সিস্টেমও বাংলাদেশে চলে আসবে আমাদের শুধু এখন ইন্টারন্যাশনাল টুরিস্ট দরকার আমাদের লোকাল টুরিস্টদের অ্যাওয়ারনেস দরকার আসলে দেখেন আমাদের যে ব্যবস্থাপনা সরকারি পর্যায়ে যে উদ্যোগ এবং প্রাইভেট সেক্টরগুলোকে আমাদের সেভাবে ফেসিলিটেট আমাদের করতে হবে আজকে দেখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং পর্যটন বোর্ড এক যুগে যদি তারা কাজ যেভাবে কাজ করে যাচ্ছে এবং মন্ত্রণালয় যেভাবে সাপোর্ট দিচ্ছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু পর্যটন বান্ধব প্রধানমন্ত্রী আপনি দেখেন আজকে আমরা যেটা নিউজ হলো গত দুই দিন আগে সেটা হলো যে আমাদের যেই সেন্ট মার্টিন সেই সেন্ট মার্টিনে একদল টুরিস্ট গিয়ে সেখানে যে ময়লা আবর্জনা 555 ব্যাগ ময়লা আবর্জনা তারা পরিষ্কার করলেন করে তারা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলেন আজকে ফেসবুকে আমরা সারাদিনে দেখতেছি নরেন্দ্র মোদী যেভাবে সিবিচে খালি পায়ে হেঁটে যেভাবে ময়লা কুড়াচ্ছেন এটা কিন্তু এখন ভাইরাল এবং এখান থেকে আমাদের মানে শিক্ষা নিতে হবে যে আমাদের এই বাংলাদেশ আমাদের শিক্ষার জায়গা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সিবিচে নেমে কিন্তু সে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তার ফলশ্রুতিতেই কিন্তু দেখা যাচ্ছে মানুষের আকর্ষণের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেখেন যে গতবার যেভাবে মেরিন ড্রাইভ উদ্বোধনের মাধ্যমে এবং সাগর পারে যেভাবে খালি পায়ে উনি গেলেন এবং তার ভিতরে আমি যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পেলাম মনে হলো যে মানে পর্যটনটাকে উনি হাতে কলমে দেখে আপনি উচ্ছ্বাস বা উদ্দীপনার কথাই বলেন ইউসুফ হোসেন খান এর সাথে আপনি কি যোগ করবেন অবশ্যই উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমাদের ভিতর কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশকে নিয়ে দেশের পর্যটনকে নিয়ে উচ্ছ্বাস এবং উদ্দীপনা থাকাটাই স্বাভাবিক এবং আমি যতটুকু জানি যতটুকু আমি আমি দেখছি আমাদের ট্যুরিজমের জন্য ওনার যেই প্রণোদনা দেওয়া যতটুকু সুবিধা দেওয়া সেটা সাফিসিয়েন্টই হচ্ছে কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে কাজটা হচ্ছে কি না কতটুকু আমরা ডেভেলপ করছি কারা কাজ করছেন ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য আমরা আমরা সঠিকভাবে সঠিক রাস্তায় আছি কি না ট্যুরিজমটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা কীভাবে ট্যুরিজমটাকে প্রমোট করছি আমরা কীভাবে একটা সিটিকে গড়ছি আপনি যদি বার্সেলোনাতে দেখেন এখন বার্সেলোনাতে যারা বার্সেলোনার লোকাল তারা বলছে টুরিস্ট আর নট ওয়েলকাম টুরিস্ট আর নট ওয়েলকাম দে তারা একটা ওভার ক্রাউডেড সিটি হিসাবে পরিচিত হয়েছে এখন এখন তারা টুরিস্ট চাচ্ছে না তা আমাদের সঠিক পরিকল্পনা দরকার ট্যুরিজম ট্যুরিজমকে বৃদ্ধি করার ক্ষেত্রে এটা খুবই খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের জনক মানে স্যার যেভাবে বললেন যে আমাদের পরিকল্পনা
দেখেন একটা আজকে এই যে আমাদের যে সঠিক পরিকল্পনা এবং গাইডলাইনের মাধ্যমে পর্যটন বোর্ড কিন্তু 64টা জেলায় আঞ্চলিক অফিস তৈরি করেছেন, এবং প্রত্যেকটা জেলার ভিতরে যে ইতিহাস ঐতিহ্য এবং টুরিস্ট প্লেস আছেন এই প্রত্যেকটা অফিসের মাধ্যমে এটা কিন্তু সমন্বিত হবে। এবং আমি দেখতে পেলাম যে পর্যটন বোর্ডেও কিন্তু এই বিষয়গুলো আমরা বারে বারে টক শোতে কিন্তু একটা কথা আমি বলেছি আপনার এখানে একাধিকবার এসে, যে আমাদের পর্যটন বোর্ডে সেই রকম লোক নাই যারা এই বোর্ডটাকে সঠিক জায়গায় কাজ করে আপনার পর্যটন সেক্টরটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারে। আজকে কিন্তু সেই লক্ষ্যেও কিন্তু কাজ হচ্ছে যে ট্যুরিজম থেকে যারা পাস করেছেন আমাদের ছেলেমেয়েরা তারা যেন পর্যটন বোর্ডে কাজ পায়, পর্যটন কর্পোরেশনে কাজ পায়, এই কথাগুলি বারে বারে বলাতে কিন্তু আজকে আমাদের এই সুযোগগুলো সৃষ্টি হচ্ছে। স্যার এক্স্যাক্টলি আমার মনের কথাটাই বলেছেন, আমি রিজিওনাল ট্যুরিজমের উপর খুব এমফাসিস করতে চেয়েছিলাম যে শুধু ঢাকা ট্যুরিজমটা শুধু ঢাকা কেন্দ্রিক হবে না, প্রত্যেকটা এলাকাতে আঞ্চলিক অফিস থাকবে। কিন্তু সমস্যাটা কোথায়, আমি 2 বছর আগেও বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম, আমি পর্তুগাল ছিলাম, পর্তুগাল থেকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে একটা ইমেল লিখতে চেয়েছিলাম, ইমেলে গিয়ে দেখলাম আমি ai@gmail.com। আপনি এটাতে প্রফেশনালিজম খুঁজে পাবেন না, একটি দেশের পর্যটন কর্পোরেশনের ইমেল gmail.com দিয়ে। তখন আমি সেফ ফিল করিনি এখানে ইমেলটা দেওয়ার জন্য। আমাদের দেশে আপনি ট্যুরিজমের জন্য এখন অনেকে ইন্টারেস্ট হচ্ছে, আপনি বিসিএস ট্যুরিজম করে দিন, ট্যুরিজমের শিক্ষাটাকে সবাইকে দেখান যে ট্যুরিজম ইজ এ হিউজ পটেনশিয়াল এরিয়া, এই এরিয়াতে পড়াশোনা করলে অনেক সুযোগ সুবিধা আছে, এটা হচ্ছে একটা প্রাধান্যিক বিষয় যে জায়গাতে সরকার প্রাধান্য দিচ্ছে। আমরা যারা কাজ করছি বিশ্বব্যাপী আপনার সব জায়গায় দেখবেন ইন্ডাস্ট্রি এবং একাডেমিশিয়ান তারা একসাথে কাজ করছে, কিন্তু আমাদের এই জায়গায় একটা বড় গ্যাপ রয়ে গিয়েছে। আমি আমার কথাই বলবো, আইইউবিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, আমরা ট্যুরিজমে ব্যাচেলর শুরু করেছি 2001 থেকে, 27 সেপ্টেম্বর আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে, বিশ্ব পর্যটন দিবসগুলো। আমরা জানি না সরকারের পক্ষ থেকে কোন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, এটা সরকারের উদাসীনতা আমি বলবো না, সরকার কিন্তু ঠিকই চাচ্ছে যে ট্যুরিজমটা প্রকাশ হোক, কিন্তু যারা কাজ করছেন তারা আমাদের সাথে আমাদের একাডেমিশিয়ানদেরকে আনতে হবে, আমাদেরকে বলতে হবে, আমরা জানি না যে আমরা কোথায় বলবো, তাহলে আমাদের যে নলেজটা আমরা কোথায় দেব। দেখেন একটা সমন্বয়ের প্রয়োজন, পৃথিবীর প্রত্যেকটা দেশে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিশিয়ানদের একটা যোগসূত্র থাকে, আমাদের এখানেও আছে, কিন্তু আমাদের এই গতিটা হলো একেবারে মন্তর। আমাদের এই বছর যে পর্যটন দিবসটা উদযাপিত হলো সেখানে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু আমাদের সাথে তারা তেমন কোনো যোগাযোগ রাখে নাই, বাট আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের বিশ্ব পর্যটন দিবসে 7 দিন ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি, আমাদের সভা র্যালির মাধ্যমে, আমাদের বিভিন্ন রকমের পেপার প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরেছি যে আমাদের এই বাংলাদেশের পর্যটনের কী কী সম্ভাবনা আছে এবং কী কী সমস্যাগুলি আমরা ফেস করছি। মজার বিষয় হলো গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে এই ডিপার্টমেন্টটা বা এই বিষয়টা কিন্তু আজকে ঘরে ঘরে যে চাকরি দেওয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন একমাত্র সম্ভব কিন্তু এই আপনার পর্যটনের মাধ্যমে। আপনি দেখেন একজন টুরিস্ট যদি আসেন তাহলে কিন্তু 10টা চাকরির সৃষ্টি হয়, তাহলে আপনি বলেন যে আমরা যদি 1 কোটি লোক নিয়ে আসতে পারি বিদেশি বা দেশি তাহলে কিন্তু আমাদের 10 কোটি লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। ইউসুফ হোসেন খান এর সাথে কি সম্পূর্ণ একমত? আপনি দেখেন আমাদের কনসেপ্টটাই ভুল ট্যুরিজম সম্পর্কে, আমরা মনে করি যে ট্যুরিজমে পড়া মানে হোটেলে জব করা, ট্যুরিজমে জব পড়া মানে শুধু হোটেলে জব করা না, ট্যুরিজমে আপনি পড়াশোনা করে আপনি 20 থেকে 25টা ডিফারেন্ট এরিয়াতে আপনি জব করতে পারছেন, এই জিনিসটা আমাদেরকে ফোকাস করতে হবে। এবং এটার জন্য আমার যেটা মনে হয় যে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসের অভাব, একটা সময় দেখবেন ব্যাক ইন 1990s 1995 ওর বিগিনিং 2000 আমাদের এই সকল টক শোতে আমরা শুধু ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদেরকেই দেখতাম, তো আমাদের একটা ফ্যাসিনেশন হচ্ছে যে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারই হচ্ছে যে পরিচিত, বাট এখন দিন বদলেছে, এখন পর্যটনের টিচাররা আসতেছে, কিছুদিন পর আপনি হোটেলের জেনারেল ম্যানেজারদেরকে দেখবেন, তো এইটার জন্য যে শুধু আমাদেরই দায়ভার সেটা না, সেটা তো মিডিয়াকেও এগিয়ে আসতে হবে এই এই ধরনের ট্যুরিজম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অ্যাওয়ারনেস ক্রিয়েটের ক্ষেত্রে। তো আমি মনে করি যে সবার সম্মানিত প্রচেষ্টায় ট্যুরিজমটাকে এগিয়ে নিয়ে। এবং আপনি দেখেন খুবই সুন্দর কথা বলেছে, আমাদের সারা রিসোর্টে আমি কিছুদিন আগে ভিজিট করতে গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম ইন্টারন্যাশনাল মানের যে সুন্দর ব্যবস্থাপনা, মানে এক এক কথায় আমি অভিভূত, কিন্তু যারা কাজ করছেন তাদের প্রফেশনালিজমের অভাব আছেন। আমি তখন আমাকে যিনি নিয়ে গেলেন
এই সারা রিসোর্ট ভিজিট করানোর জন্য। তাকে আমি সেলস ম্যানেজার ওনাকে বললাম, জিএম মহোদয়কে আমি বললাম যে আপনি এখানকার যারা আছেন তাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা ট্রেনিং দিয়ে দিব। তাহলে ধন্যবাদ আপনাদের দুজনকে, কিন্তু সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, যেহেতু আমরা ট্যুরিজম নিয়ে আলোচনা করছি, আমাদের কর্মসংস্থান নিয়ে আলোচনা করছি। ইউসুফ হোসেন খান, যদি ইয়াং জেনারেশন যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, যারা এই সাবজেক্টে পড়াশোনা করছে, যে আমরা যদি টুরিস্টদেরকে আকৃষ্ট করতে চাই, তাহলে আপনার পরামর্শের জায়গা? সবাইকে আগে ট্যুরিজমে আসতে হবে, ট্যুরিজম সম্পর্কে জানতে হবে। এটা যে একটা পটেনশিয়াল এরিয়া, এটা যে একটা পড়াশোনার জায়গা, এটা যে রেসপেক্টফুল জব ক্রিয়েট করে, এই জিনিসটা জানতে হবে। এবং সরকারের একটা চমৎকার যে উদ্যোগ, এখন সরকারি কলেজগুলোতে ট্যুরিজম চালু হয়েছে। এখন আমরা 17 আর 18টা ইউনিভার্সিটি শুধু ট্যুরিজম পড়াচ্ছি না, এখন দেশের বিভিন্ন প্রান্তে কলেজগুলো ট্যুরিজম ইনক্লুড করেছে। আমাদের শুধু দরকার ট্যুরিজম পড়ানোর জন্য যথেষ্ট স্কিলড হিউম্যান রিসোর্স, এবং সরকারকে এই জন্য আমাদেরকে প্রণোদনা দিতে হবে। আমাদের যারা ট্যুরিজম পড়ার জন্য বাইরে যেতে চায়, তাদেরকে সরকারের পক্ষ থেকে স্কলারশিপ দিতে হবে, এবং তাহলেই আমরা আমাদের যে পটেনশিয়ালিটিটা এটা ডেলিভারি দিতে পারবো। ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান, জি, আমি যেটা মনে করি, গভর্নমেন্টের যথেষ্ট উদ্যোগ আছে, প্রাইভেট সেক্টরগুলোকে আমাদের সুযোগ সুবিধা সৃষ্টি করে দিতে হবে, তাদের লোনের ফেসিলিটি দিতে হবে, তাদেরকে বিভিন্ন রকমের এনকারেজ করতে হবে। আমাদের যে ট্যুর ট্রাভেল অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে বিভিন্ন সময় নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু এই সেক্টরটা জমজমাট হবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, ট্যুরিজমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মসংস্থান খুবই জরুরি, তাই এ সরকার এই পর্যটনের উপর নজর দিবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।